বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তে পৃথিবীর কোন জায়গায় যায় আর ওখানে যদি কোরআন শরীফ না থাকে তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে আরো খারাপ বানিয়ে দেয় অনেক বড় কথা এটা আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে দল্লা ইয়াদিল্লু যদি দিতেন তাহলে অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদাল্লাহ শব্দের বাংলা অর্থ ভাবে ইফআল থেকে আসলে হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি খারাপ নিয়তে যাননি কিন্তু কোরআন শরীফ সেখানে না থাকার কারণে কারণ এটা হেদায়েতের একটা মশাল এটা হেদায়েতের কি فيه مصابيح الهدى ومنار الحكمة এটা হেদায়েতের একটা মশাল বিজ্ঞানের সুউচ্চ মিনার এটা কারণ এইটা বাদ দিয়ে আপনি যদি ওখানে যেয়ে দে হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য আমি আসলাম আল্লাহ নিজে রাগ করে তখন আপনাকে আরো খারাপ পথে ঠেলে দেয় এখন যদি বলেন এই দোষ আল্লাহর এই দোষ আল্লাহর দোষ আল্লাহর নয় এই জন্য কারণ নবীজির মাধ্যমে আগে আল্লাহ জানিয়েছেন যে কোরআন যেখানে নেই সেখানে যাবা না আপনি গেলেন কেন এই জন্য আজকের এই প্যান্ডেলের নিচে যারা আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই কোরআন যদি কোনো দরবারে না থাকে আর ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় আমি ওই দরবারে আর যাব না قرآن کریم جدی کنو انوشتھانے نا تھا کہ آر انوشتھان جدی آمار بابا شروع کرے وہ انوشتھانے آمی آر زابونا قرآن جدی کنو دولے نا تھا کہ قرآن ایر کرم شسی وہ دولے پروتشتھا تا جدی آمار بابا ہوئے آمی او دولے نئے ٹھیک ہو تو زوری بولا دور کرنے کرنے ٹھیک ہے سامیانا نیسے ایر نیسے تھے کہ گلے آبار زاٹھے ایٹائی ٹھیک ہوئے তাছাড়া এই কথাটা যদি কেউ মেনে নেয় তার ওয়াজ করার দরকার আছে এইটাই তো আসল ওয়াজ কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে হেদায়েতের পথ থেকে দূরে ছিটকিয়ে দেবে ঠেলে ফেলে দেবে ওই রাস্তা থেকে এত বড় হাদিস শোনার পরেও যদি কারো কপাল ভালো না হয় ওর কপাল আর ভালো করার কোনো কিছু দুনিয়ায় নেই নবীজি জানিয়েছেন কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই আর হেদায়েত পাওয়ার জন্য আপনার আবার মন থাকা লাগবে আপনার মন নেই জোর করে আপনাকে আল্লাহ ভালো পথে চালাবে হেদায়েত দেবে আল্লাহর অত দায় পড়ে কারণ আপনি আল্লাহর বিধান না মানলে আল্লাহকে ডাকাডাকি না করলে ওনার মানে ক্ষমতা একটু কম হয়ে যাবে এরকম নাকি না এই জন্য এটা আমার আপনার নিজেদের দায়িত্ব যেহেতু সিদ্ধান্ত আপনারা বললেন আমরা নিয়ে ফেলেছি যে কোরআন যদি না থাকে ওখানে আমি যাব না ওখানে গেলে আমাকে খারাপ বানিয়ে দেবে যখন আল্লাহ নিজে সুতরাং আমি আর যাব না রাজি আছি আমরা আল্লাহ যেন আমাদের মুখের কথার সাথে মনের যে কথা আছে এটা মিলিয়ে দেন কারণ অনেকের মুখের কথার সাথে মনের কথা মেলে না মুখে আবেগে বলে হাত তুলতে বলবেন ঠ্যাং তুলে ফেলবে তো ভেতরে তো এটা নেই শুনতে এসেছে তাই কিন্তু সাহাবা একরামকে আল্লাহ কবুল করেছিলেন ওনাদের মুখে যা ছিল মনে তাই ছিল আর আমাদের মুখে যা আছে মনে তাই নেই এই জন্য আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না গিরিশচন্দ্র সেন লোকটার বাড়ি নরসিংদী এ বেটা হিন্দু আমাদের চাইতে ও কোরআন বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কারণ কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে নাই ও তাফসির পর্যন্ত লিখেছে তো বলেন তো একটা লোক যদি তাফসির লিখতে চায় কোরআন থেকে কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে এক একটা শব্দের কত অর্থ জানা লাগে তারপরে তো একটা শব্দের এত একটা অর্থ আপনি মুখস্থ করেছেন তাফসির করতে পারবেন না দরবা মানে মারা দরবা মানে কি বলেন বলেন যে আঘাত করা মারা বলে এই একটা অর্থ আপনি জানেন কিন্তু দরবা মানে শুধু মারা না দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা
এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের প্রায় কোন শব্দের 99টা পর্যন্ত অর্থ আছে আপনি জানেন হয়তো একটা বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না সেখানে উদাহরণ দেওয়া দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন আপনি মারা অর্থে দিলেন আপনারও ঈমান থাকবে না তাফসীর করা তো দূরের কথা আশরাফ ভাইয়ের আগে যে মাওলানা কথা বলছিলেন আমি খাবার খেতে যে একটু কান এদিকে লাগিয়ে শুনছিলাম ওমা কানালি মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরন এখানে আল্লাহ তাআলা ফায়েল কর্তা আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার রাসূল কোন বিষয়ে যদি সিদ্ধান্ত দেই আর কোন ঈমানদার নারী পুরুষ যদি ওইটা না মানে তাহলে সে আর ঈমানদার থাকে না আরবিতে যেটা বললাম তার বাংলা অর্থ ছিল এইটা কিন্তু উনি আরবিটা হয়তো মনের খেয়ালে বা অন্য খেয়ালে পড়ে ফেলেছিলেন ওমা কান আলি মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লা হা ওয়া রাসূলু মানে অর্থ পুরা পাল্টিয়ে গেছে এমনকি যদি কেউ বিশ্বাস নিয়ে এটা পড়ে তার ইমানও চলে যাবে ইজা কদাল্লাহু আল্লাহ নিজে ফাইল এখানে কর্তা আল্লাহ নিজে সিদ্ধান্ত দেন রায় দেন রায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কে ফয়সালা করার মালিক কে এখন এই জায়গায় যদি আল্লাহকে ফয়সালা করা হচ্ছে এজন আরবি গ্রামার আরেকটু আয়ত্ত করা দরকার আলেমদের এনারা ওই সেই 6 7 8 9 পর্যন্ত পড়া আছে এরপরে তো আর হাত মাত দেওয়া হয় না অনেকের অথচ এই গ্রামারের কিতাবগুলো প্রতিনিয়ত আমার মনে হয় আলেমদের অন্তত ঝালাই করা দরকার বিশেষ করে কাফিয়া সারে জামি পর্যন্ত যে গ্রামারের কিতাব আছে এগুলো আয়ত্তে না থাকলে আপনি কোরআন শরীফ ভুলিয়ে ফেলবেন তে এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত করেছে তে আমাদের চাইতে কোরআনও বেশি পড়েছে না কম পড়েছে বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি এখানে আশরাফ ভাই সহ যত আলেম বসে আছে আমি সহ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি কেউ পারবে না অথচ আমরা সব কামেল পাস অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে আমার তো শুধু এই কোরআনের উপরেই তো এসে ছোটবেলা থেকে কাটছে এই 33 বছর বয়স এখন এর ভেতরে আমার মনে হয় প্রায় 20 22 বছরই এর পেছনে কারণ ফাইভ এর পর থেকে তো এর পাঁচ ছাড়া অন্য লাইনে আমি যাইনি কোরআনের উপরে কামেল পাস কোরআনের উপর অনার্স মাস্টার্স করা এর উপরে গবেষণা চিন্তা ভাবনা যা এরপরও পড়া কোরআনের প্রতিটি অর্থ আমার জানা নেই ভুল হয়ে গেছে পড়া আছে সব আমার কিন্তু আবার রিপিট করা লাগবে আবার স্টাডি করা লাগবে আর বেটাই হিন্দু মানুষ কি পড়া পড়িস বাংলা অনুবাদ করেছে তো করেছে পুরা কোরআনের তাফসির পর্যন্ত লিখেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় তে বলেন এই লোকটা কত কোরআন পড়লো জীবনে কত লিখলো কিরকম বুঝলো কোরআন শুনেছেও সে বেশি আমাদের চাইতে কিন্তু কপালে ওর হেদায়েত নেই কেন কারণ ওর মন ছিল না কি ছিল না ওর মন ছিল না সারাটা জীবনের পেছনে ব্যয় করে ওর মন নেই এই জন্য ওরে আল্লাহ হেদায়েত দেয়নি মারা যাওয়ার পরে ওর জানাজা হয়েছে কবরে দিয়েছে কি করেছে পুড়িয়ে ফেলেছে এই পর্যায়ের একজন মানুষকে যদি মারা যাওয়ার পরে জানাজা না দেয় পুড়িয়ে ফেলে কবরে না দেয় তা আমরা আর কতটুকুই বুঝেছি আর কতটুকু এর কাছে এসেছি যে এ আপনাকে জোর করে হেদায়েত দেবে কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে না পারে বুঝতে হবে তার কপাল নষ্ট হয়ে গেছে আমার যে তেলাওয়াত কিতো আয়াতের শেষের দিকে ছিল ফামিনুহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা আমি আল্লাহ এই কোরআনে কারিমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় আর কাউকে এর সাথে বিয়াদবি করার কারণে উদাসীনতা উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গোমরা করে দেই পথ ভ্রষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আলেমরা আছেন এর জন্য আমি অন্তত হাফ মিনিটে একটা কথা কালকে যেখানে আলোচনায় ছিলাম রাতের বেলা ওখানে শেষ পর্যায়ে
একজন আলেম উনি কথা বলছিলেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এজন ইননামা ইখশাল্লাহ হা হবে এই জায়গা কিন্তু আর হু হবে না এখানে যদি ফাইল মফউল কেউ না বুঝে একেবারে গলা সুর আছে টান দিয়ে পড়ে গেল অর্থ এমন পাল্টানো পাল্টিয়েছে যে ঈমান থাকা দায় সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের এই মাসের অংশটুকু ইননামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন অবশ্যই পৃথিবীতে যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি কিন্তু ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে গ্রামারের কিতাব আমি সহ যারা আছি আমরা যেন অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াচাড়া ভুলে না যায় একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে 100 ভাগ না আপনি নাড়াচাড়া করেন তাহলে কোরআন শরীফ বা আরবি পত্রিকা আরবি সাহিত্য হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ উল্টা পাল্টা করে যেখানে বুঝে পড়লে ইমানে থাকার কথা না সূরা নসর দিয়ে যারা নামাজ পড়েন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন সাহায্য আশা লাগবে কার এই যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য নুন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে শকুন শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ একটু লম্বা হবে এ মুরব্বি যেগুলো বসে আছে আজ মনে করেন 80 বছর বয়সের অন্তত 60 বছর তো নামাজ পড়ছে 60 বছর নামাজ পড়তে যদি বলা হয় ইদা জা নাসরুল্লাহ হবে না নাসরুল্লাহ হবে একটার শব্দের অর্থ হচ্ছে শকুন আর একটা অর্থ সাহায্য কোথায় শকুন আর কোথায় সাহায্য যখন আসবে আল্লাহর শকুন তখন আপনি বিজয় পাবেন একটা কথা হলো আশা করি যে শব্দগুলো একটু একটু খেয়াল করে পড়বেন সূরা ইখলাস যারা পড়েন আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাতে এটা ধরেছিল বলু হু আল্লাহু আহাদ কামেলে যখন ভাই ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে ওই সময় তো এমনিতেই ভয়তে ভয়তে থাকি আমারে বলছে সূরা ইখলাস পড়েন তো ইখলাস আমার মেয়েও পড়তে পারে আর না পড়েন আমি বলু হু আল্লাহু আহাদই বলেছি উনি বলছে কথা বলেন আমি বললাম স্যার কি ভুল হয়েছে বলছে না অধিকাংশ মানুষ বলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু হবে না আল্লাহু ও আর উপরে জবর আছে যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন এই জানে কুল হু আল্লাহু আহাদ আর আল্লাহর আগে জবর আর পেশ থাকলে আল্লাহ আবার মোটা হয়ে যায় তাহলে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ না আমার কথা বোঝা যাচ্ছে যদিও ছোটখাটো ভুল মনে ছোট অনেক বড় ভুল ডক্টর মরিস বোকাইলের নাম শুনেছি এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে এই লোকটা কোরআনে কারিমের সূরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম জানাকম মুসলমান না মুসলমানের মতো মুসলমান হয়েছে এই জন্য এটা যদি কাউকে ফিরিয়ে দেয় যে এও আপনাকে ভালো বানাতে পারছে না আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত নেই জাহান্নামে আল্লাহ দেবে এই জন্যই আপনি তৈরি হয়েছে এই জন্য আমাদের মন থাকা লাগবে গিরিশচন্দ্র সেনের মতো নাকি কোরআন সবাইকে হেদায়েত দেয় না হ্যাঁ কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়েত পায় না পৃথিবী যে যে সূর্য ওঠে সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই এটা কবরস্থান নাকি কোন দিকে তাকিয়ে আছেন গল্প করছেন অনেকে এক ঘন্টা মতো গল্প বন্ধ করেন সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না না পায় না অন্ধ আলো পায় এখন এই দোষ কি সূর্যের না ওর চোখের ওর চোখের দোষ ওর চোখ যদি আমার মতো ভালো থাকতো ও আমার মতো আলো দেখতে পেতো কথা বলেন ঠিক কিনা
قرآن کریم دنیا تیشے سے ہدایت دیوار جننے کین تو ایک آن تھے کہ شبائی ہدایت پاتھے نا بستے ہو بے دوش قرآن ارنا یہ دوش اپنا کوپا لیر دودھ ایک تا بھالو خبار امرا جانی ایٹا خبار ار بھیتر شربوت کرشتو بالا ہوئی مدور پورے ایر اسطحان قرآن قرآن اللہ شب چاہی تے بیشی پوشنگشا کوری سے خبار ار بھیتر مدور ایر پورے دودھ ایر دودھ ایتو بڑو دامی خبار milk is an ideal food বলা হয় ideal drink না অত সেটা তরল এটা তরল না নাকি এটাকে ঘন থাকে সব সময় তরল জিনিস ideal drink বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ ideal food বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না বাদে দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে اور نام ہوا درکر سلو آئیڈیال ڈرینک بگان بارو ہزار خبار رو پر گو بشنا کرے ایک خبار رو پورے تجھتو دیئے سے پریتھی بیرے ایکٹائی ماترو خبار جی خبار رو نام دیوا ہوئی سے آئیڈیال فوڈ ای باگ دھارا منے کے پوشنو کرا ہوئی بھائی باتے ایٹا مکستو کوری ریکھیں اپنا کے کین تو لٹ پلٹ کوری فیل بھی ملک is an ideal food نا ideal drink ideal food آدھر شخابار بولار پیسنے بگان پرومان کوری سے دوئیٹا دنیا زنتو خابارا سے شاڑے بارو ہزارے رو پورے ایشا مستو خابار گلو کھیلی اپنا رشدو خودا میڈ بے پیپاسا میڈ بے نا یک ٹائی ماترو خابارا سے जेटा खेले खोदाओ मिटे जाए पिपाशाओ मिटे जाए तार नाम दूध मिल्क दूध भालो जिनिस खराब जिनिस हमरा सबाई जानी एर प्रशंसा कर ले एखन आमी मायेदेर जीवन दिए हजार हजार कथा बोलते पारी मेयेदेरके आल्ला दायित्व दिएछेन हे मेयेरा तोमरा सन्तान के कमपक्षे दुई बछर दूध दियो যদিও দুধ না দিলে মায়ের গোনা হবে না আই ইতিম্মার রদা এটা মোজারে এই মুজাক্কার এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেই না তারপরেও করে দেয় এটা ওদের আমাদের উপরে অনুগ্রহ দয়া আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়ানো ছেড়ে দেবে বলবো হ্যাঁ এতদিন পাগলামি করেছি এখন থেকে এক একটা বাচ্চার জন্য পঞ্চাশ হাজার করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেবো না আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে এ ওয়াজ করার দরকার নেই ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি হ্যাঁ আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে এই দায়িত্বটা পালন করা লাগবে আপনি দায়িত্ব পালন করছেন নবীজি বলেন কোন সন্তানের মুখে যখন মা এক ফোঁটা দুধ দেয় একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেন এবারটা এবারটা অন্তত দুধ পান করাই নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নম্বরে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয়ী থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় اور بہترے پشور دودھ مصریت کراسے اور چوری ترو ہوئے جابے پشور مطو بڑو ہوار پرے پشو پانکی جبا بے آسورن کرے اپنا رشادے ٹھیک ہوئی رکم آسورنی کرمے دیتیو نمبر بھائیوں کرے ٹا کنو محیلہ کیا اللہ جدائیت تو دیلو اس تنیر دودھ گلو دوی بسور ایک آدھار بیر کرے داو প্রতি দিন 8 থেকে 9 বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি এক পোয়া করেও হয় প্রতিদিন প্রায় 2 কেজি হয় 2 বছরে কম পক্ষে 76 মন হয় কত কত অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মন দুধ বের করেছে
আমার কোষ্টিয়া গ্রামের বাড়ি যেখানে এক লোকের প্রায় 11টা মেয়ে 7 ক্লাস ছেলে আমি হিসাব সুবহানাল্লাহ বলার দরকার নেই আপনি আগে দেখে আমি হিসাব করলাম ওনারে নিয়ে এত পড়ার পরে আল্লাহ দেখি 11 আর 7 কত হয় 18টা ছেলে মেয়ে তাও একটা বউ চার পাঁচটা বউ হলেও মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী 18টা ছেলে মেয়ে যদি এক একজন 76 মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো 60 কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিং যেই মেয়েদের স্তন থেকে আল্লাহ এই দুধগুঁড়ো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি এটা না করে দুই নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা সবচাইতে বেশি তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না 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 সবার জন্য ভালো না যদি কারো আমাশা হয় ওরে যদি দুধ দেন ও 24 ঘন্টায় বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না এই কোরআনে কারীম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে সূরা বানি ইসরাইলের 82 নম্বর আয়াত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا يا একটু ভালো করে এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগ মুক্ত তো দূরের কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের উপরে জুলুম করে যারা পরিবারের উপরে জুলুম করে যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য কোরআন উপকার না ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুলে যাবে এই জন্যই ওরা বাধা প্রদান করে ওরা জানে যে আমরা যা করি এই কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না তো আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর আপনার বাড়ি কক্সবাজার জীবনে দেখেইনি আপনার আমি আপনার বিরুদ্ধে বলবো কি করে কারণ জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না আপনি করেন যে না কি আপনি বাবার ব্যবসা করেন তে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে সেই জন্য নেই যেহেতু যা বলি আপনার গায়ে লাগে নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে ওয়াজ একেবারে জমার দিন হাত কানে হাত দিয়ে গলা সুর ছিল ওয়াজ করছে আমার ভাইরা আমার বোনেরা কোরআনের আয়াত পড়েছে সুদের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুকমিনিন ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সুদের যে টাকা পয়সাগুলো তোমাদের সমাজে ছড়ানো আছে টাকা পয়সা ছেড়ে দাও যদি ইমানদার দাবি করো ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন
যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয় সেজন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায় ও ঈদগাহবাসী আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা সবাই ওয়াজ শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজ শেষ হওয়ার পরে বলে হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বোর্ডে আমিই তো সভাপতি আর আপনি আমারে বাস দিলেন কেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই তে আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বললাম তাকাবো কোথায় সামনের কাতার আপনি বসে আছেন না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনারে আমি আর রাখবো না বিদায় করে দিল একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে ওখানে যাবার পরে চিন্তা করছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়ব না আজকে পড়ব একেবারে নরম আয়াত পড়েছে পর্দার আয়াত أقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى سورة حزابر 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যাও জাহেলী যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে তিনটা কয়টা বলেন বলেন এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা তিরমিজি শরীফের হাদিস তাবাররুজের তিনটা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজেন থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না শুধু ওই মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় ছেলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে তাবাররুজের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের সাজগোজ বেড়ে যায় মেয়েরা সাজতে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে এটা তাবাররুজ এটা কি দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট শার্ট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমায় জামা পরে এটা হারাম পুরুষের জন্যেও যদিও এটা জায়েজ নেই কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না এই জন্য চশমায় জামা পরা ঠিক না শরীরে অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস পরে বের হয় কি আমি পেয়েছি আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবাররুজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে মাজা হেলে দুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আছে না নেই একশো জনের প্রায় আটানব্বই জন এই কথা বলেন অনেক কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি তো সেক্রেটারি বলছে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে আপনি একেবারে হাঁটে হাঁটি ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একেবারে নাটোর চলন বিলের ভেতরে অন্তত এখানে যেন ওরকম মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পর্দার আয়াত কিছু পড়বো না বয়ান না করি আরবিতে খোদবা দেবো যেন কেউ না বোঝে বয়ান বাদ দিয়ে আরবিতে খোদবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সুরা দিয়ে নামাজ পড়াবো কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন
নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম গলা সর ছিল তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে সভাপতি ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমা এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা পাবো কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলীর নামে কোনো সোরা আছে না আপনারে আমার নামে সোরা করা লাগবে আগামী জমায় সামনের জমায় যদি আমার নামে সোরা না পায় আপনার আমি টাকা দেব না চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোনো সূরা আছে কিনা কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোনো সূরা আছে কিন্তু আজকে তোর নাম বলা লাগবে সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও কি পড়ি নামাজের ভেতরে পড়েছে ইয়া বাবর আংতা কালবন ওয়াবুহু খেঞ্জের অজাদ্দুহু হিমার ও ইন্নাহুম লা জাহিলুন আল্লাহু আকবার বলার দরকার নেই এটা আয়াত না এর অর্থ একেবারে উল্টা পাল্টা সর দিয়ে যখন পড়েছে ক্যাশিয়ার তো খুশি যাসকন তো আমার নামে একটা সোরা হয়ে গেছে হুজুর এমন সোরার অর্থ বলেন অর্থ বলেছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকর তোর দাদা গাধা তোর চৌদ্দ বংশ মূর্খ জাত আমি হাসির জন্য বলি নাই বাস্তবে এটাই জালেম যারা এ জালেমদেরকে খুশি করার মতো কোনো আয়াত আল্লাহ কোরআনে দেয়নি যা দিয়েছে সবর বিরুদ্ধে এই জন্য ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার খাসার না খাসার একটা টান আছে আমরা যারা কোরআন শুনতে এসেছি অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয় আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়েত হবে না কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন আল্লাহর কসম আজকের তেলাওয়াত কি তো আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আমি হামজা না কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত দুইটা সূরা নাহালের 35 এবং 36 নম্বর আয়াত মাওলানা আলী হোসেন ফারুকি পড়েছিলেন আহজাবের 36 নম্বর আয়াত আমরা পড়েছি সূরা নাহালের 36 নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় ইবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ আসলে এবাদত আমাদের হচ্ছে কিনা আর এবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছে এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি কি বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানুষ আর জিন আমি বানাইনি তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে তারা আমার এবাদত করবে এবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ এবাদত কি কেন করা লাগে কিভাবে করবেন এই পদ্ধতিগুলো সব আল্লাহ রসুলের মাধ্যমে শিখিয়েছেন তিনটা কথা বললাম এবাদত কি কেন করা লাগবে আর কিভাবে করা লাগবে সব পদ্ধতি দিয়েছে কে দেখিয়েছে কে রসুল বলেন কে
ওই জামানায় যারা মুশরিক ছিল বিশ্বনবীর জামানার মুশরিকেরা এই কথাগুলো নবীকে বলতো ওয়াকালাল্লাযীনা শারাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা من دونه من شاي জামানার মুশরিকরা বলতো আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এবং আমার মুরব্বীরা বাপ দাদারা পূর্বপুরুষেরা শিরিক করত না আল্লাহ যদি চাইতো তাহলে তারা হারাম কোন বিষয় করত না কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম এই ভাবে করেই তাদের পূর্বপুরুষেরা একই কথা বলতো فهل على الرسول إلا البلاغ المبين رسول دير دائتو شاٹی قطعا پوسیه دوا ساڑا کیا آر کس واسه كان رسول دير حاتے خمتا سلو ناو دي کانشو رسول دير حاتے وارتو پتی پتی بوئی بھاو بیت تو ایگلو سلو نا رسول رشدو مانوش کے قطعا بولے بولے بوزاتے پارتو اے جن نبی زی دير کیا اللہ جانیے سن لستا علیہم بے مسائی دیر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে দরকার নেই আপনি সঠিকভাবে কোরআনের কথাগুলো তুলে ধরতে থাকেন এইটাই আপনার দায়িত্ব এইজন্য অধিকাংশ আলোচক যারা আলেম যারা সর্বশেষ বলা হয় মা আলাইনা ইল্লাল বালাগ আমার উপরে আর কোনো দায়িত্ব নেই এইটা ছিল যে আমি পৌঁছিয়ে দিলাম সুতরাং আজকে আমিও পৌঁছিয়ে দেব আজকের আয়াতের কথাগুলো আমার দায়িত্ব শেষ এখানে যারা উপস্থিত এই মিডিয়ার মাধ্যমে যত মানুষের কানে যাবে সবার দায়িত্ব হয়ে পড়বে এই কথা নিয়ে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করা আমার প্রশ্ন এখানে একটা গান আছে এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নাম করা শিল্পী এ গান বলতে বলতে সে মারা গেছে যে যেমন নাচাও তেমন নাচি পুতুলের কি দোষ এরকম একটা গান শুনেননি কে গানে গোড়া কি ও আপনারা তো এই লাইনে না এই লাইনের লোক নেই এখানে এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইছেন শায় যেমন নাসাও তেমনে নাসি পুতুলের কি দোষ এই কথা বলে আজ অনেকে নিজেকে সেভ করতে চাচ্ছে এই কথা মুশরিকদের লাউশা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই 1500 বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না আল্লাহ চাচ্ছে এই জন্যই আমরা করি অনেক মানুষের প্রশ্ন আমার কপালে যা লেখা আছে আমি তো সেটা সেটাই করব এটা আমার দোষ কি বলেন এটা বলেন না কেন সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে এক বছর আমি কি খাব কি করব তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ আমার কোনো অসুবিধা নেই মানুষের ভাগ্য দুই প্রকার এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগে থেকে লিখে রাখা হয় এই যে মোবাইলটা কোথায় চাপ দিলে খুলবে কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়াস এক কথা বলে না কেন যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে এটা দেওয়া আছে মনে করেন পাঁচ বছর আগে যখন এটা বানিয়েছে এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগতি করেন লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে বলেন বলেন এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন বিষয়টা এমন না আপনি এরকম করবেন এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে এজন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো এরকম একটা দুইটা না কোটি কোটি এরকম সূক্ষ্ম 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 বিষয় উল্লেখ করা আপনার উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে
এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন ওখানে এই তাফসীর পাওয়া যায়। কক্সবাজারবাসী একটু খেয়াল করে শুনেন, আমরা বাস্তবে যেটা মনে করছি মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাব, ওই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই, না আপনার থেকে আগে থেকে এই ডিভাইসগুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন, এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন, এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে এ দোষ আল্লাহর না ওর কপালের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া, সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না, মাত্র দুইজন নবী ছিল দুনিয়াতে বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই দুইজন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি, কেউ রাজা ছিল, কেউ বাদশাহ ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, রসুলা দেয়নি রসুলা, বহু বছর এক বচন দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন, লাম একটা কদ একটা, যদিও লাকদ একটা, এরপরে আবার লাম একটা কদ একটা, দুইবার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন, আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম, প্রত্যেকটা রসুলের কর্মসূচি ছিল দুইটা। প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো, আনি আবুদুল্লাহ, আল্লাহর এবাদত করো, কার বলেন, বলেন কার, আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা। প্রতিটি নবী এসে বলেছে আনি আবুদুল্লাহ, আল্লাহর এবাদত করো। এই জন্য নবীদের এবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি। হযরত আদম নবীর যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হা কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টিয়ে গেছে, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই? কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল? বলেন, বলেন। এই জন্য এবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি। কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও এবাদত এখন আর এক নেই। চরমনার ময়দান থেকে যে এবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না, এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, আট রশির জিকির আবার আরেক রকম, ফোরফোরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আরেক রকম, এক এক জনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারিম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা, কয়টা শব্দ? চারটা, কয়টা? আপনি যদি জিকির করেন এবাদত হিসাবে, জিকির কিন্তু একটা এবাদত, জিকির কি এবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগী অবশ্যই তিনি জিকির করেছেন, নাই তো কোরআনে থাকতো না, এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? চারটা। বলেন কয়টা? পদ্ধতি ছিল চারটা, কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউবি ওয়াল আসাল সূরা আরাফ শেষের আগের এই আয়াতটা আছে তোমার রবকে শরণ করো জিকির করো তাকে ডাকো চারটা পদ্ধতিতে এক নম্বরে মনে মনে এক নম্বরে ফি নাফসিকা দুই নম্বরে তা দররুআন ভীত সন্তুষ্ট হয়ে খিফাতান গোপনে দুনাল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে কয়টা পদ্ধতি পেলাম চারটা বলেন এক নম্বরে মনে মনে জিকির করবেন দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে তিন নম্বরে গোপনে মৃদু স্বরে চার নম্বরে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে তাহলে সারা বাংলাদেশের ৪৮ হাজার দরবার এখন এর চাইতে বেশি এখন আমি তো তিন বছর জেলে ছিলাম আমি জানি না এর আগের জরিপ বলছি ২০ সালের ৪৮ হাজার পীর এখানে এই দেশে এতগুলো দরবার আছে বলেন বলেন এই দরবারগুলোতে গেলেই প্রথমে যে ইবাদত দেয় তার নাম কি জিকির কি দেয় এটা যেহেতু ইবাদত জিকির দিয়ে দিচ্ছে চারটা শব্দের সাথে মেলানো লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা আর জিকিরের এই চারটা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ ওগুলো জিকির ইবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির এই চারটা সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না এই চারটা শব্দ দিয়ে জিকির দেয় আর এই চারটা নিয়মে যদি করতে বলে এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায় আপনার এই নফল এবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় বিঘ্ন হয় তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হয়ে যাবে এবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি উবুদুল্লাহ আল্লাহর এবাদত করো এখানে শব্দের দিকে তাকান আনি উবুদুল্লাহ হা আছে আনি উবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের এবাদত করেন এবাদত করা লাগবে আমাদের না আল্লাহর বলেন বলেন এবাদত কি দ্বিতীয় নম্বর বলেছে অজিতানি বত্তগু তার তগুত ছেড়ে দাও তগুতের অর্থ আবার চারটা আমরা সামনে যাব ইনশাআল্লাহ প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর এবাদত করো তাহলে আল্লাহর এবাদতটা কি এবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে নয়টা কয়টা নয় প্রকার আমি নয় শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে এক নম্বরে মানুষ যদি এবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে ব্যক্তিগত জীবনের এবাদত কি একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন হ্যাঁ যারা আলেম আছেন তারা এদিকে তাকান আমার এই ৩৩ বছর বয়স আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি নামাজ রোজা হজ জাকাত মানুষকে দান সাদকা করা যত ভালো কাজ দুনিয়ায় করেছি পাপের কাজগুলো নয় বাদ দিলাম ভালো কাজ আমি যতটুকুই করলাম এই ৩৩ বছর বয়স পর্যন্ত এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ১০০ ভাগ বোঝা যাবে হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন মানুষের এবাদত বন্দেগি কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে মানুষের সাথে যদি ও হাসি মুখে কথা বলে ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলাও এবাদত আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা কোরআনে নেই আবেগে বলছেন আপনি হ্যাঁ আছে উনি হয়তো জানে না সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনে ১৮৫ নম্বর আয়াতে আছে মাঝের অংশে আছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেই এ তাওফিক সবার হয় না যাদের জীবনের ইবাদত বন্দেগি আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তাওফিক দেন জোরে বলেন আল্লাহু আকবার কাদের জীবন এমন হচ্ছে আমি জানি না তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার কথা থেকে শুরু এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে আর আমরা দুঃখ না মানুষের অন্তর সিরে ফেটে মরে যাক তারপরও কথা আমার বলাই লাগবে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট এর জন্য খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরের মানুষের ইবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে কোন জীবনে পারিবারিক জীবনের সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী এইদিকে তাকান কয়বার বলেছি মার কথা পরপর তিনবার মায়ের কথা দেওয়ার পরে চতুর্থ নম্বরে বাবা এরপরে আছে আপনার স্ত্রী ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা এরপরে সন্তানাদি এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো এরপরে আপনার প্রতিবেশী এরপরে আস্তে আস্তে তাম দুনিয়া এ সিরিয়ালটা মনে হয় আমি বানালাম কোথায় আছে বলেন তো সূরা বাকারা দুই নাম্বার পারার বারো নাম্বার পৃষ্ঠার বারো তেরো নাম্বার লাইনে আছে ২১৪ ১৫ নম্বর আয়াত এস আলো নাকা মাযায়ুম ফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি উপায় করতে পারি এ টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে আর যত ভালো কাজ তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা কার জন্য বলেন বলেন কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য এক আঁটি পানও কিনে দেয় তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদগা করলাম সুবহানাল্লাহ বলে মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাদগা করার সওয়াব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আল আকরাবিন নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী বলেন বলেন স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর মার বাবা যেহেতু একসাথে এরপরে তিন নম্বর স্ত্রী এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি এরপরে সন্তানের পরে ভাই ফুফু চাচা এগুলো এসে এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষ যান খরচ করার আছে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কিয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই শীতে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরচ নেই সন্তানের জন্য নেই উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় উনি পীর বিরোধী উনি বাবা বিরোধী হ্যাঁ আমি বাবা বিরোধী আসল বাবা না নকল বাবাগুলোর আল্লাহর কসম কোরআন আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কারণ ছাগল সবাই করলে গোশত পাওয়া যাবে আর ওদের এমন এমন শরীর সবাই করলে গোশত খাওয়া যাবে অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট
মহিলারা লজ্জা পায় আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় কি ভড়ি বানিয়েছো এত বড় বড় ভড়ি হয় ও কোন মারা যায় ভড়ির উপরে আওয়াজ হয় ফটফট করে দুইটা জিনিস বাদ দিলে আর কিচ্ছু নেই একটা জহব্বা আর পেট এই দুটো বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন যত ওলি আল্লাহ আমরা নাম শুনি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন ওলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু পেট ওলাগলি করতে গিয়ে আপনি পাবেন না ধাক্কা লাগবে পেটের সাথে এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার জহব্বা যাই হোক এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে এই মোষ এত বড় বড় মোষ রেখে দিয়েছে মনে আছে জেনারেল ওসমানী বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মদু খায় দুধ খায় ঘি খায় মাখন খায় দই খায় কি করে খায় এ তো খাওয়ার কথা না কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম চাষা আপনার বয়স তো খুব বেশি না এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল পাকলো কবে বাবা জি মোষ পাকা না সকালে দুধ খেতে যে সর লেগেছে মোষের বহর দেখেছে খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন পারিবারিক জীবনের এবাদতে ও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন তিন নম্বরে আমরা পাই সামাজিক জীবনের এবাদত সমাজ যে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছি জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নম্বরে অলাম না কোন তুইমুল মিসকিন যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে আট নয় দশ বছর বয়স হবে কাঁদতেছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম যে দেখি ওরা গোশত রান্না করছে আমি চাইলাম আমারে দিল না আমার ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি আব্দুল্লাহ বিন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে বাড়িতে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো বলে হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে চলেন ভেতরে কি করি আপনার জন্য উনি বললেন না আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে বলে হ্যাঁ আমার ছেলেটা এসেছিল বলে হ্যাঁ সে এসে বলে হ্যাঁ দাও নাই কেন কথা বলে না চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলবো কি আজ তিন দিন আমার বাড়ি দিয়ে আগুন জ্বলছিল আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি পথিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোশত নিয়ে এসেছি পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম আমাদের জন্য এটা জায়েজ আছে কারণ আমাদের উপায় নেই এখন কিন্তু এই ছেলেটা তো আপনার আমি চিনি আপনাকে ছেলেটাও চিনি আপনি তো সাহেবে মাল আপনি তো ধনী মানুষ জাকাত ফেতরায় আপনারা খান না আরো দেন এ মরা গরুর মাংস আপনারা খাবেন এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি মেহেরবানি করে আমারে মাফ করে দেন আব্দুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন না বলেন দাঁড় করাবেন না বলেন বার বার ওনার হাত চেপে ধরে পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন
ব্যাটিং খাতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না, টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার দরকার নেই, এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন, জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম এবাদত না, এটা সামাজিক জীবনের এবাদত। এবাদত বাংলাদেশে হচ্ছে, এরপরে অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ, রাজনৈতিক জীবনের এবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের এবাদত আছে, ধর্মীয় জীবনের এবাদত আছে, সাংস্কৃতিক জীবনের এবাদত আছে, এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ আনি আবুদুল্লাহ নিয়ে তাফসির করে তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন।